আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাজ অ্যান্ড রোহানস ব্লগ। আশা করি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমরা সকালে ব্রেকফাস্ট করে বের হয়েছি ঘুরতে। এটা হচ্ছে হার্মিটেজ বা উইন্টার প্যালেসও বলে এটাকে। এটা বিশাল একটা বিল্ডিং, এর ভিতরে আমি তো দেখিনি, ওর বাবা অনেকবার এসেছে দেখেছে। রাজার আমলের বিভিন্ন ধরনের জিনিসপত্র এগুলো সাজানো আছে, সেগুলোই দেখব। তো আস্তে আস্তে আমরা ভিতরের দিকে যাই। মস্কোর চাইতে এখানে একটু বেশি ঠান্ডা মনে হচ্ছে, আজকে 12+ ওয়েদার, মোটামুটি ভালোই ঠান্ডা আছে। বাইরের পরিবেশটাও অনেক সুন্দর, এখানে একটা ছোট ফাউন্টেন আছে। আস্তে আস্তে আমরা সামনে, বিল্ডিং এর সামনে ছোট ছোট অনেক কিছুরই দোকান আছে। এখানে ছবি তোলে না ড্রয়িং করে জানি না, কিছু বুঝতেছি না। কেমন দেখা যায় এটা? আমারও ছিল ঢুকবা নাকি ভিতরে নাকি ভিতরে ঢুকবা না? আমরা এখন এর ভিতরে ঢুকতেছি, এখানে মনে হয় টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। অনেক বড় একটা বিল্ডিং, অনেক বিশাল এরিয়া জুড়ে, এই মাথা থেকে শুরু করে একদম ওই মাথা পর্যন্ত এরকম, চতুর্দিকে এরকম অনেক লম্বা লাইন। অবশেষে সে সামনে পৌঁছালো টিকিট কাটার জন্য। এখানে টিকিট কেটেই আমরা ঢুকতে পারবো। বিল্ডিং চতুর্দিকে বিল্ডিং, ভিতরে আবার খোলা, এরকম ভিতরে খোলা প্লেস। আমি তো ভাবছিলাম ভিতরে পুরা ঢুকি বিল্ডিং বোধ হয়, কিন্তু সেরকম না। এখন দেখি কোন দিক দিয়ে ঢুকতে হয়, ঢুকবো আমরা। আমরা এখন এই সামনের গেট দিয়ে ঢুকবো। তো এখন আর কোনো কথা না, আপনারা নিজেরাই উপভোগ করুন।
এখানে সিঁড়ি দেওয়া, তার উপরেও আবার আছে অনেক। অনেক অনেক বই, এখানে বসার টেবিল চেয়ার। ওয়াও, প্রচুর বই। এটা বোধ হয় বসার রুম। এটা টি সেট, এটা মনে হচ্ছে একটা ট্রের মতন। এখানে রাজকীয় ড্রেস, রাজার এখানে দুটো ড্রেস দিচ্ছে। এটা হচ্ছে কি এর গাড়ি জানো, যে ঘোড়ার গাড়ি থাকে না, ওই যে ওই রকম। তুমি তো সব জানো, তুই তো সব জানতা। এই যে রোহানে আরেকটা এখানে আসলে লেখা আছে এটা সম্পর্কে, কিন্তু আমি আসলে রাশিয়ান বুঝি না, তাই বুঝতে পারছি। ইংলিশে লেখা আছে অবশ্য, দিস ইজ ফ্রম দ্য টয়লেট সেট ইন প্রিন্সেস ইউ সুপার। এটা একটা টয়লেট সেট, বুঝতে পারলাম। এটা হচ্ছে টয়লেট সার্ভিস অন বায়ন দুকা ও করলান্ডিয়া।
অনেক সময়ের ব্যাপার আসলে এখানে ঘুরে দেখা আমাকে রেখে চলে গেছে সবাই বিভিন্ন ছবি দিয়ে সাজানো পুরা একটা শপ এ পাশে জুয়েলারি আছে কিছু এটার প্রাইস হচ্ছে 18,450 11,900 70,000 21,800 এই পার্টিও আছে কিছু জিনিসপত্র ওরা কিছু টুকিটাকি জিনিস কিনলো এখান থেকে রাজরোহণ কলম কিনলো আর বাবা জন্য কিনলো এখন আমরা বেরিয়ে পড়ব পুরোটা আমাদের ঘোরা দেখা হলো না বাচ্চারা টায়ার্ড ঘুরতে চায় না হাঁটতে চায় না তারা এই জন্য বের হয়ে পড়লাম আমরা বের হয়ে চলে এসেছি ওরা ভিতরে স্কুটার রেখে আসছে সেগুলো আনতে গেছে এটাই মূলত ঢোকার গেট ছিল তখন ভিডিও করতে পারি নাই ঢোকার গেটের মুখে সুন্দর দুটো পাখি দুদিকে করা আছে অনেক সুন্দর ভিতরেও অনেক সুন্দর আসলে আপনারা যারা মস্কোতে আছেন এখানে এসে ঘুরে দেখে যেতে পারেন ওরা স্কুটার নিয়ে চলে এসেছে এখানে একটা লোক এই কবুতর হাতে দিয়ে ছবি তুলে মনে হয় টাকা ইনকাম করে একটা কবুতরগুলো হাতের উপরে বসে থাকে সুন্দর রাজকে দেওয়ার চেষ্টা করছে রাজ নেয় না রোহান নিয়েছে অনেক সুন্দর ওখান থেকে আমরা বের হয়ে এসেছি এখন হোটেলের দিকে যাচ্ছি এই গাছগুলো দেখতে অনেক সুন্দর লাগলো তাই একটু ভিডিও করে নিলাম গাছের উপরেরটা একদম সমান সুন্দর করে কাটানো অনেক ভালো লাগতেছিল দেখতে আমরা রুমে চলে এসেছি আমাদের আজকের দুপুরের লাঞ্চ রুটি আর গরুর মাংস খাওয়া দাওয়া করে আবার বের হবো
সোজা হয়ে বসে এদিকে ঘুরে বসে থাকো পরবর্তী কোথায় যাচ্ছি সেগুলো দেখার জন্য আমাদের সাথেই থাকবেন আশা করি খেয়ে দিয়ে আবার আমরা বের হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ রুহান কুইক খাও